সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? তো গাইস আজকে আমরা খেলা যাচ্ছি অ্যাঙ্গার স্টিক 5। তো গাইস অনেক দিন পর আমি একটা বাচ্চাদের গেম খেলা যাচ্ছি। তবু আমরা বাচ্চা না, বাচ্চাদের গেম খেলে কি হয়েছে, এটা একটা লাইক মাই ভিডিও গেম। এখানের মধ্যে আমাদের সবাইকে মারে টাকা কালেক্ট করে আরও স্ট্রং হতে হয়, এন্ড লেভেলস আছে, এগুলো সবাই হাতে যাও। তোমরা গাইস আমার ভিডিও কেউ বেশিরভাগ দেখতেছো না, কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করতেছো না। আমি অনেক আপসেট হয়ে গেছি, সেজন্য আমি কয়েকদিন ধরে ভিডিও চাইনি। না আজকে ভিডিও চাইছি, সেজন্য যাবে অবভিয়াসলি ভিডিওতে 2টা লাইক করে দিও। লাইকগুলো অনেক কম দিই তোমাদের সবাইকে। এটা পার্ট 2 বার যদি এটা লাইক কল কমপ্লিট হয়ে যায় তো তোমরা আজকে ভিডিওতে অনেক মজা যাবে। তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব হয়ে যাও, কমেন্টে কিছু একটা বলে যাও, তো আজকে ভিডিও অনেক মজা যাবে। কথা না বলে চলো শুরু করা যাক। 2000 years later সো গাইস এখানে এসে গেছি। তো এখানের মধ্যে আমাদের 500 ওই ডায়মন্ডস দিয়ে লেভেল আপ করে ফেলছি। এখানে বলছি লেভেল আপ করতে, শোনা লেভেল আপ করে ফেলছি। এত আমার হেলথও ইনক্রিজ হয়ে গেছে। আর আমি এখানে এখন গেমস খেলবো। ওইটা এখানের মধ্যে অনেক গেমস আছে গাইস, জম্বি এগুলো সবের। এখানের মধ্যে টাকা দিয়ে ইভেন্টস খেলা যাবে, বুঝেছি। আমরা এখানের মধ্যে কী খেলি প্রথমে, ওইটা আমাদের ডেইলি রিওয়ার্ডস সব গেমগুলো ফেলছি। যা হোক দুদিন আচ্ছা দুদিন সো যা হোক গাইস আমাদের এগুলো সবাই দেখে দেখা প্রয়োজন নেই। এখন আমরা গেমও খেলবো। ওখানের মধ্যে 4টা গেম আছে র্যান্ডামলি, লাইক আমরা জম্বি এখানে দেখছো, জম্বির এই গেমটা খেলবো। এখানের মধ্যে আমাদের সামনে বন্দুক দেওয়া আছে, আমরা যে কোনো একটা নিয়ে মারতে পারবো। ইয়েস ইয়েস গাইস এই দেখো, এগুলো বন্দুকগুলো নিয়ে মারা যায়। ইয়েস সামনে যে মশা আসতেছে ওদেরকে মারতে হবে। এতে এটা গেমটা খেলে আমি যতটুকু শুনছি এটা খেলে টাকা পাওয়া যায়। এই দেখো জম থেকে মারতেছে আর আমার টাকা পাচ্ছে আর কি। এখন সামনে জম্বি যত আসবে আমরা তত মারবো তত টাকা পাবো। এই জম্বিরা আমাদের এফেক্টস করবে, তারপর আস্তে আস্তে লেভেল বাড়বে। লেভেল বাড়ার সাথে সাথে পিছন থেকে জম্বি আসবে। জাস্ট এটাই হচ্ছে আমাদের লেভেলটা অনেক সহজ। এখানের মধ্যে আমরা অনেক সহজে অনেক ভালো করে টাকা ইয়া করতে পারবো আর কি। এখান থেকে টাকা পাচ্ছে। দেখো এখান থেকে কয়েন্সে পড়বে। ফার্স্ট লেভেলের মানে কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড লেভেলে অনেক জম্বি আসবে। এই দেখো ফালা দিয়েছে আমাকে, দেখো গাইস এই দেখছো গাইস, একবার মারলে ফালা যায় সব। কয়েন্সগুলো আমি রিসিভ করছিলাম। ওয়েট এখানেও কয়েন্সগুলো আছে। যা হোক এটাকে মারি ফেলি, কয়েন্সগুলো সব পরে দেখবো গাইস। এখানে মারি আমি সব টাকা লাইক আর্ন করতেছি। কি প্রমোশনাল অ্যাড দেখলে এখানে এগুলো সব পাবো। আর আমি ভিডিওতে প্রমোশনাল অ্যাডটা দেখাবো না, এগুলো সব পাই। এখানে যদি কোনো বন্দুকওয়ালা আসে যায় গাইস অনেক কষ্ট হয় মারপিট করতে আর কি, নইলেও অনেক সহজ হয়ে যায় আর কি মারতে। ও ভাই আমি ইনফেক্টেড হয়ে গেছি। ভাই আমাকে মারতেছে। ভাই না ওই ভাই দাঁড়া না, গেছি আবার উঠছি। ইয়েস এবার ঠিক আছে। ও ভাই এটা মারতেছে, একে মারি বলছি। ইয়েস গাইস তা আমাকে স্যার এখানে ইফেক্ট ক্লিন করে ইয়া নাই গাইস, এবারও মরছি। গেম ওভার মনে হয়। না গেম ওভার না, একটা লাইফ আছে। এই যে এবার আসতে গাইস দেখতেছো, এবার আসতে। ভাই আমি এটা গল্প না, এটার মধ্যে আমি পারবো না অবশ্যই, আমি ভুল গেছি। আর এখানে একটা আছে কামিং সুন, এটা পরে গল্প। আমার আপাতত নর্মাল মেইন যেটা আছে সেটা খেলবো। এটার মধ্যে লেভেল 1। এখানের মধ্যে টাইমারও দিয়ে রাখছে, বাবা গুড ভাই। তো এখানে আমরা খেলবো ডায়মন্ডস, আমাদের ডায়মন্ডস অনেক প্রয়োজন, সেজন্য আমরা এখানে আপ খেলবো। এখানের মধ্যে ডায়মন্ডস পাওয়া যায় ভাই, এতে মারলে টাকা পাবো আর উপর থেকে ডায়মন্ডসও পড়বে, সেগুলো পাবো। ডায়মন্ড কালেক্ট করতে অনেক কষ্ট। ও ভাই আমার কাছে আপাতত কোনো ওয়েপেন্স নাই, সেজন্য আমি ওদের ভালো করে মারতে পারতেছি না। ভাই দেখছো গাইস আমি চুজো কার্ড এসে আসছি। গেম ওভার। না ভাই গেম ওভার। ও নো বাসিয়েছি। আর শিট গাইস গেম ওভার। আমরা যত নিচে যাবো ততই আমাদের লাইক গেম ওভার হয়ে যাবে। আবার খেলবো এটা। তোমাদের আমি দেখাচ্ছি আমি ডায়মন্ডস কেমনে পাবো। ডায়মন্ডস অনেক ইম্পর্টেন্ট, সেজন্য এই ডায়মন্ডসগুলোতে আমরা অনেক কিছু জিনিস আপগ্রেড করতে পারবো। Bye. তাড়াতাড়ি ভাই এই দেখো गाइस ডায়মন্ড পড়ে উপর থেকে আমরা যত উপরে যাব তত উপরে থেকে ডায়মন্ডস পড়বে गाइस আমি তোমাদের সাজেস্ট করব এই গেমটা খেলা জানো অ্যাংরি স্টিক 5 গেমটা ভালো আছে এটা পার্ট 2 বের করতে পারি আমি তোমরা যদি ভিডিওটা লাইক করে দাও যাক wait guys তোমরা একটু জুন ধরো আমি এখানে আসছি 2,000 years later, the next day, 3 hours later, tomorrow. So guys, আমি guys অনেক খেলছি, এত খেলছি কি guys আমার diamonds, তোমরা দেখতে পাচ্ছ আমার diamonds যাও, আমি কাউকে তো flex mine আমার diamonds নেই, এখন আমি আবার তো এখানে গান কিনতে আসছি এখানে ad দেওয়া। আর এখানে गाइस জম্বি দাতে পড়ে আমার অনেকগুলো মেডিকেটস খরচ হয়ে গেছে আর আমরা এখানে আজকে একটা ইয়া কিনব মেম্বার আর কি সাথে যে আমাদের হেল্প করবে মাই ফিট করাতে ওয়েট দাঁড়াও এই তো এখানে মধ্যে একটা আছে এটাও একটা আছে এখানে মধ্যে আমরা এটাকে নিয়ে ফেলবো 40000 টাকা সো गाइस এখানে মধ্যে আমার 30000 টাকা সলিউশন আমি এটা কিনে ফেলছি এটা লেভেল আপ করতে হবে गाइस 1500 ডায়মন্ড যা হোক আমরা তো ফ্লেক্স মাইনে টাকা পয়সা নিয়ে পরে করব আমরা লেভেল আপ এগুলো সব লেভেল আপ गाइस আস্তে আস্তে না পরে করা উচিত একবার 3-4 বছর পর করব আমরা সমস্যা নাই ও ভাই ও এই দেখছো 2-3 শট মারা আছে ওলা বলা দোস্ত এটা ওলা কাজার চলে ওয়েট এখানে আমরা এই সব ঘরটার এগুলো সব ক্লিন ফিলিং করে আছে মানে মাই ডারি আসে আছি তোমরা সবাই একটু ওয়েট করো একটু বেশি না না সো गाइस এখন শর্ট টাইম गाइस শো এখন আমরা হাত দিয়ে মারপিট করি তো আমরা এখন আমাদের ইয়া শিখেছি यस আমরা লেভেল পার হয়ে গেছে यस ব্রো আমি প্রায় 5100 টাকার মত পাইছি এত বেশি ইয়া হয় না যত লেভেল বাড়বে তত টাকা বাড়বে নো টেনশন গাইস আর এগুলো সব गाइस অ্যাড দি খুলে যাবে শিট আমার মনসামগুলো একটু কুল তো জন্যগুলো হাত দিয়ে খুলে যাবে ক্রমা না আমরা এখানে একটা ওয়েপন কিনছি তোমরা দেখতে পাচ্ছ আমরা এটাও কিনতে পারি কিন্তু এত টাকা মানে এত ইয়া করব না গানটা কিনবো गाइस এই গানটা কিনে বলছি ওয়েট এখানে মধ্যে আমার হার্টসটাও জিং করে বলি এখানে 150 টাকা যাচ্ছে আমার হার্টস চাপা পাড়েতে কি বলছি সমস্যা নাই টাকাও হবে না गाइस টাকাও হবে না তোমরা যাবা गाइस তোমাদের বাসা 3-4 ব্যাগ বড়ি পাড়া দেব আর এখানে ওয়েট আচ্ছা না এখানেটা হেলিকপ্টার দিচ্ছে ইয়া করার জন্য চালানোর জন্য তাতে চলো হেলিকপ্টারটা নিয়ে ও गाइस এখানে বন্ধু ইয়া চল না গান আছে ওকে এখন চলো আমরা সামনে যাই ভাই পুরো একটা মানে সামনে যাই থাকবো হেলিকপ্টারটা নিয়ে ও এখানে একটা বিল্ডিং পড়ছে गाइस এই বিল্ডিং এর মধ্যে মানুষ আছে यस गाइस এবারে মারতে হয় দেখো ডাইরেক্ট খুলি টুলি দেখবা না गाइस খুলি টুলি উড়া দেবা বাস কোনো কাম শেষ गाइस কথা কম খুলি টুলি আগে সব উড়া ফেলবা আর নিচে নাম না ওই আরে তো তোরম পর মারবো দাঁড়া দেখছো গাইস এবার খুলি ডুল উড়ে ফেলবা দেখবা না ওই তো আরে রাখ আরে মারবো কেন ওয়েট আমার গানে আরও স্টপ হয়ে গেছে বুলেট চালাইতে চলবো ইয়াস আচ্ছা আয় এই তো গাইস এই বুলেট আমি কিছুক্ষণ দাঁড়াবো আমি পুরো বিল্ডিংটা ফাঁকা করে আসতেছি তোমরা বেশিক্ষণ না 20-30 সেকেন্ড দাঁড়াও 20-30 সেকেন্ড তোমাদের জন্য 20-30 সেকেন্ড আমার জন্য অনেকক্ষণ তোমরা একটু দাঁড়াও আমি আসতেছি সো গাইস আজকের জন্য একটুকুই ছিল দেখা যায় তোমার যে 8টা ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেল পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা যায় 8টা ভিডিওতে পার্ট 2 এর জন্য অপেক্ষা করো তো আর কি বলবো বাই বাই